নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্পার্ক লাইফ। নিশির ডাকের এক নতুন গল্প নিয়ে আমি আবার চলে এসেছি। আজকের গল্পের নাম ভাড়াটে। ভাড়াটেকে কেন্দ্র করে রয়েছে সুমন বলে একটি ছেলের গল্প। সুমন বরাবরই ভীষণ ব্রাইট ছাত্র ছিল, আর আজ সে একজন প্রকৃত বিজ্ঞানের শিক্ষক হয়েছে। কোনোদিনই সে কোনো অবাস্তব অলৌকিক জিনিসে বিশ্বাস করত না, কিন্তু অজানাকে জানার ইচ্ছে সুমনের চিরকালের। কিন্তু হঠাৎ একদিন তাকে শিফট করতে হলো চাকরি সূত্রে দরিয়াপুরে, বর্ধমানের দরিয়াপুর নামে এক গ্রামে। সেখানে যাওয়ার পর থেকে তার জীবন অন্য মোড় নিল, তার জীবনের মানেটুকু বদলে গেল। কি কি ঘটলো তার সঙ্গে আপনারা কল্পনাও করতে পারবেন না। আসুন দেখে নি সুমনের জীবনের কিছু গল্প। এমন কঠিন একটা সমস্যায় যে পড়তে হবে ভাবতেও পারেনি সুমন। বাড়িতে বললে আর রক্ষে নেই, টেনশনে মা একেবারে অস্থির হয়ে উঠবে। প্রথমবার এসএসসি দিয়েই চান্স পেয়েছিল মেধাবী ছাত্র সুমন, এখন সে বিজ্ঞানের শিক্ষক। কিন্তু এপ্রিলের এই ভরা গরমে পোস্টিং হলো বর্ধমানের এই গণ্ডগ্রাম দরিয়াপুরে। এমন প্রত্যন্ত গ্রামে একটাই সমস্যা, শহুরে মানুষের বাড়ি ভাড়া পাওয়া। বহু দেখে শুনে একটা বাড়ি পছন্দ করে অ্যাডভান্স করে গিয়েছিল, আজ এসে শোনে ভদ্রলোকের একমাত্র বিবাহিত মেয়ে শিলিগুড়িতে থাকে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই ওনারা দুদিন আগেই রওনা হয়ে গেছেন শিলিগুড়ির উদ্দেশ্যে, দিন সাতেক পর ফিরবেন। একেবারে আতান্তরে পড়ল সুমন। কলকাতা থেকে গাড়ি ভাড়া করে মালপত্র নিয়ে এসেছে, এখন কি তবে আবার এসব ফেরত পাঠাতে হবে? পাশের চায়ের দোকানে গিয়ে সাহায্য চাইবে কিনা ভাবছে, এমন সময় রাস্তায় এক বাজার ফেরত ভদ্রলোককে পেয়ে যেন ধরে প্রাণ এলো সুমনের। ভদ্রলোকের সৌম্যকান্তি চেহারা দেখেই মনে হলো উনি একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দিতে পারবেন। সমস্যা খুলে বলায় ভদ্রলোকটি বেশ বিচলিত হয়ে পড়লেন, কিন্তু কোনো সমাধান বলতে চাইলেন না। সুমন আর ইতস্তত না করে বলেই ফেলল, কাকু আপনার বাড়িতে একটা ব্যবস্থা করে দিন, যে করেই হোক প্লিজ। 7 দিন পরেই ওনারা চলে আসবেন, আর মাত্র এই কয়েকটা দিনের জন্য। আপনি না বললে কিন্তু আমাকে রাস্তায় থাকতে হবে। অনেক অনুনয় বিনয়ের পর ভদ্রলোক কোনো রকমে রাজি হলেন। অনেকটা গ্রামের মাটির পথ পেরিয়ে অবশেষে যে বাড়িটার সামনে এসে ওরা দাঁড়ালো, সেটি পছন্দ না হয়ে উপায় নেই। বাড়ির সামনে ভারী সুন্দর ফুলের বাগান, ধাপধাপে সাদা রঙের একটা দোতলা বাড়ি, আশেপাশে কয়েকটা টালির বাড়িও আছে। ভদ্রলোক জানালেন দোতলায় উনি একাই থাকেন, রান্নার একজন লোক আছে, শুধু দুবেলা এসে রান্না করে দিয়ে যায়। নিচের তলা ফাঁকা, সেখানেই সুমন থাকতে পারে। তবে 3টি ঘরের মধ্যে একটিতে তালা দেওয়া, সেটি ছাড়া বাকি 2টিও ব্যবহার করতে পারে। বারবার বারণ করে দিলেন ওই বন্ধ ঘরটি যেন কোনোভাবেই খোলা না হয়। জিনিসপত্র সব ঘরে ঢুকিয়ে একটু ফ্রেশ হয়ে উঠে দেখল রাত 9টা বাজে। বাড়িতে ফোন করে জানিয়ে দিল সব ঠিক আছে। বাড়িওয়ালা কাকু আগেই বলে গিয়েছিলেন রাতের খাবারটা উনি পাঠাবেন। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সিগারেট খাওয়ার একটা বদ অভ্যেস কিছুদিন ধরে হয়েছে সুমনের, তাই সিগারেট হাতে নিয়ে লম্বা বারান্দা ধরে হাঁটতে হাঁটতে বাড়িটা ঘুরে দেখছিল। যে বন্ধ ঘরটার কথা কাকু বলেছিলেন সেটার সামনে এসে খানিকক্ষণ দাঁড়ালো। রাত এখন প্রায় 11:30, আর এই নির্জন গ্রামে তো মধ্যরাত। বিজ্ঞানের ছাত্র বলে কৌতূহল বরাবরই বড্ড বেশি, মোবাইলের টর্চ জ্বেলে তালাটা হাতে নিয়ে 2-3 বার মোচড় দিতেই পুরনো জং ধরা তালা ভেঙে গেল।
কৌতূহলবশত দরজায় সামান্য চাপ দিল সুমন। কি আছে এই ঘরে? কেন এখানে আসতে বারণ করা হয়েছিল তাকে? জানতেই হবে, সেটা তাকে জানতেই হবে। ঘরের ভেতরে দুপা এগিয়ে গিয়ে দেখল একটা সিঙ্গল খাট পাতা রয়েছে আর একটা বইয়ের টেবিল। ঘরে প্রচণ্ড ধুলো ময়লা, বহুকাল যাবৎ এই ঘর পরিষ্কার করা হয় না তা দেখেই বোঝা যাচ্ছে। ঘরের ভেতরে ঢুকে বইগুলোর দিকে চোখ রাখলো সুমন। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। কি এমন মেসেজ এলো সুমনের? তার হাত পা যেন কনকনে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সুমন নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না, নিজের ফোন হাত থেকে পড়ে চুরমার হয়ে গেল। কি ঘটলো, কি এলো ফোনের মেসেজ? আসুন একবার দেখে নি সুমনের ঠিক কি হলো তারপর। মেসেজটা খুলতেই রক্ত জল হয়ে গেল সুমনের। কি দেখছে, কি দেখছে সে? ও এই ঘরের ভেতরে ঠিক যে ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে তার ছবি এ ফোনে চলে এসেছে, হুবহু ছবি। বিদ্যুৎ গতিতে পিছন ফিরল সুমন। কে তুলল এই ছবি? কোথায় সে? সঙ্গে সঙ্গে আরও চমক, সে যেদিকে যেভাবে দাঁড়াচ্ছে সেভাবেই ছবি চলে আসছে তার ফোনে। না না, আর সাহস করতে পারলো না সুমন, ঝড়ের বেগে ছুটে নিজের ঘরে চলে গেল। কোনো রকমে খাটের উপরে বসে বাড়িওয়ালা কাকুকে ফোনে বলল, একবার যদি নিচে আসতে পারেন তাহলে হয়তো বড্ড উপকার হতো সুমনের। এমন সময় দরজায় কড়া নাড়ল কেউ। সুমন ভাবল নিশ্চয়ই বাড়িওয়ালা কাকু, কিন্তু না, দরজা খুলে দেখল একটা অল্প বয়সী ছেলে। নাম জিজ্ঞেস করাতে বলল নাম রক্তিম, বলল পাশের বাড়িতেই থাকে, এত রাতে ঘরে আলো জ্বলছে বলে দেখতে এসেছে। সুমন জানাল ও এই বাড়ি ভাড়া নিয়েছে কিছুদিনের জন্য। কি ভাড়া? বলে একটা বিকট হাসি হেসে চলি বলে এগিয়ে গেল রক্তিম। এর মধ্যেই দোতলার তালা খুলে নেমে এসেছেন বাড়িওয়ালা কাকু। কি হয়েছে জানতে চাইতে সুমন সবটুকু খুলে বলল। বারণ করা সত্ত্বেও কৌতূহলবশত ওই ঘরে যে সে গিয়েছিল এটাও গোপন করল না। কিন্তু সেটা শুনতেই কাকু চিৎকার করে উঠলেন। সুমন বারবার জিজ্ঞেস করতে লাগলো কি ঘটেছিল ওই ঘরে। অবশেষে ভেঙে পড়লেন ভদ্রলোক, জানালেন মাত্র 16 বছরের তার একমাত্র ছেলে, সেই ছেলে মোবাইলে ছবি তোলার বড় নেশা করে ফেলেছিল। ভালো ছাত্র হওয়া সত্ত্বেও ওই মোবাইলের জন্যই খুব খারাপ রেজাল্ট করতে শুরু করলো। 5 বছর আগে একদিন সহ্য করতে না পেরে ছেলেকে খুব মারধর করে মোবাইলটা ভেঙে দিয়েছিলেন। সেটা বড্ড মনে লেগেছিল ওর। সেই রাতেই ছেলে ওই ঘরে আত্মহত্যা করে। দিনটা ছিল 17 এপ্রিল। সেই থেকে ওই ঘরটা বন্ধ, ঘরটা রক্তিমের জন্যই রয়েছে। নামটা শুনতেই ছিটকে গেল সুমন। কি কি নাম বললেন? কাকু বললেন রক্তিম রায়, আমার একমাত্র ছেলে, দেখবে? বলে নিজের ফোন থেকে ছবি দেখালেন ছেলের। ও মা, এ কি? ও তো এক্ষুনি এসেছিল। সুমন আর কোনো কথা বলল না, শুধু ফোন আর পার্স নিয়ে ছুটতে বেরিয়ে এলো বাড়িটা থেকে। গেটের বাইরে ছুটে আসার সময় গাছের তলায় রহস্যময় হাসি মুখে দাঁড়িয়েছিল সেই ছেলেটা, রক্তিম। ভোর হতে তখনও একটু দেরি, কত পথ ছুটেছে আর কত পথ হেঁটেছে সুমন জানে না। কোনো রকমে স্টেশনে এসে বেঞ্চে অবসন্ন শরীরটা এগিয়ে দিল, চোখ বন্ধ করেই বুঝতে পারল পাশে এসে বসলো একজন কেউ। না, সুমন চোখ খুলবে না, কিছুতেই খুলবে না। ও জানে পাশে কে এসেছে। এভাবেই থমকে রইল সুমন। জীবনে বহু ঘাত প্রতিঘাত আসে মানুষের, তা বলে আত্মহত্যার পথ বেছে নেওয়া কোনো সলিউশন নয়, এটা শুধুই বোকামি।
যার জীবন যায় সে তো যায়, বাকি তার সঙ্গে কেন্দ্র করে সকলের জীবন তছনছ হয়ে চুরমার হয়ে যায়। তাই বন্ধুরা, সর্বদা সতর্ক থাকুন, নিজেদের মনের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন, মনকে ভালো রাখুন, তবেই জীবনে সব লড়াই লড়ে এগিয়ে যেতে পারবেন। আজকের গল্প ভাড়াটে এতটুকুই। আগামী পর্বে এরকম নানান ভয়ের শিহরণ দেওয়া গল্প নিয়ে আমি হাজির হব নিশির ডাকে। ততক্ষণ দেখতে থাকুন স্পার্ক লাইফ বাংলা, আর অবশ্যই আমাদেরকে জানান কেমন লাগছে আপনাদের গল্পগুলো, এবং নিজেদের জীবনেরও নানান এরকম ভূতের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। শেয়ার করার জন্য আপনাদের গুগল প্লে স্টোরে গিয়ে স্পার্ক লাইভ অ্যাপটি ডাউনলোড করতে হবে, তারপর সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন আমাদের সঙ্গে। তাহলে ভালো থাকুন, অবশ্যই দেখতে থাকুন নিশির ডাক, এবং অপেক্ষা করুন পরের গল্পের।